মাথায় নষ্ট মামা, পুরা $77,000। কি দেখতেছিস ওকে, রসগোল্লা না রসমালাই কোনটা? সর্ষে ফুল দেখতেছ আপাতত? যদি বাই চান্স এটা আনলক সম্পূর্ণ হয় তো তাহলে তো আগুন লাগতো। ডোন্ট ওরি, আজকের ভিডিওটা নিয়ে আসছি সুপারএক্স এক্সচেঞ্জারের ইটি টোকেনটা কীভাবে আমরা আনলক করতে পারবো, কেমনে আনলক করবো, প্রত্যেকের টোকেন আনলক করার সিস্টেম রয়েছে, চাইলে আমরা এগুলো সবগুলো আনলক করে পকেটে নিয়ে হাউম করে খেতে পারি, কীভাবে এইটা আজকের ভিডিওতে দেখাবো। চলুন আজকের ভিডিওটি জাম্প করে ফেলি। অ্যান্ড এই প্রজেক্টটা এতটা স্ট্রং একটা এক্সচেঞ্জার যাকে বলার মতো নয়, কারণ এইটা আপনাকে প্রোভাইড করতেছে মাল্টিপল ওয়ালেট পর্যন্ত, যেটা হচ্ছে আমরা এয়ারড্রপ ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, ক্যান ইউ ইমেজিন দ্যাট? এখানে রয়েছে সুপার ওয়ালেট, সুপার ওয়ালেটে ক্লিক করলে, ক্রিয়েট সুপার ওয়ালেটে ক্লিক করে আপনি ব্যাকআপ কিটি সেভ করে এখান থেকে একটা ওয়ালেট পাবেন, যেটার ভিতরে আপনি আপনার এয়ারড্রপ রিলেটেড টোকেনগুলো রাখতে পারবেন, যে কোনো বিপ20 বলেন, ইথেরিয়ামের বলেন, সব। তাহলে সেফটি। অ্যান্ড ক্লাউড ওয়ালেটে আপনার পাচ্ছেন ইটি টোকেন। যারা এটা এখনও জয়েন করতে পারেন নাই তাদের জন্য আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডেজ এয়ারড্রপ লিঙ্কের সামনে একটা পোস্ট আমি দিয়ে দিব, যেই পোস্টটা থাকবে সিমিলার লাইক এরকম, একদম এরকম থাকবে, কোনো KYC-র দরকার হইতেছে না, জাস্ট অ্যাকাউন্ট খুললে দিতেছে 10টা টোকেন। এখন বর্তমান বাজার মূল্য একটা টোকেন $23, তাহলে $23 × 10 $230 অ্যাকাউন্ট খুলেই পাইতেছেন। এবং এটা আনলকের একটা প্রসেস আছে। আমি যদি বলি আপাতত ওরা কী বলতেছে, যখন আমাদের একটা প্রশ্নে ওদের বলা হয় যে স্যার আমাদের এইটা আনলকের কী সিস্টেম আছে, আমরা কি শুধু ট্রেড করে আনলক করব, ওদের অ্যাডমিন বলছে আপাতত যে ফিচারটা আছে এটা হচ্ছে ট্রেড করে, এবং ভবিষ্যতে আপনাদেরকে আরও ট্রেড ছাড়াও আরও আনলকিং ফিচারগুলো অ্যাড করে দেওয়া হবে। হতে পারে আপনার 10%-এর একটা অ্যাবিলিটি দিবে, হতে পারে পার মান্থ 0.5% হবে, হতে পারে পার মান্থ 0.1% আনলক হবে, সেটাই অনেক, হতে পারে KYC-র পরে আপনার ফুল টোকেন আনলক হয়ে যাবে, যেইটাই আনলক না কেন ওইটা নিয়ে চলবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা এখন চাইলে কীভাবে আমাদের টোকেনটা আনলক করবো, এটা ভিডিওতে দেখাবো প্রমাণ সহকারে। ওকে, তো চলুন একটু একটু করে আমরা দেখি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও দিব, এই পোস্টটা দিব, পোস্টটা আপনি আজকের ভিডিওর ডিসক্রিপশনে পাবেন, ওইখান থেকে ক্লিক করে ডিরেক্ট লিঙ্ক পাবেন অ্যাকাউন্ট খোলার সুবিধার্থে, এই যে টিউটোরিয়াল আছে ভিডিও দেখার জন্য দেখতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন ভালো লাগলে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে দেন, আগুন অফার দাদা। ওকে, তো এখন আমাদের কী করতে হবে, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাউড ওয়ালেট আছে, আমি কিন্তু অলরেডি $11 আনলক করেও ফেলছি, তো কীভাবে করবেন দেখাই। আমার এখানে দেখেন ইটি টোকেনটা লক আছে, আমার 0.02118 টোকেন আনলক আছে। এখন আমরা ট্রেড মেথডটা ইউজ করব, যারা চাচ্ছেন আনলক করবেন তারা ট্রেড মেথডটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি স্পট করবেন, স্পটে আসবেন, স্পটে আসলাম, এখান থেকে আমি যে কোনো একটা পেয়ার নিব, সাপোজ আমার কাছে USDT আছে, আমি USDT টু ইথার করব। তো প্রথম আমি এখানে বাই করব, আমার কাছে USDT আছে, আপনি বাই সেল যেটা করেন একটা করবেন। ওকে, তো আমি নিচ থেকে বাই করার ক্ষেত্রে নিচে ক্লিক করে উপর থেকে সেল দিলাম, এবার সেলে ক্লিক করে উপরেরটাতে আমি গেন সেল করব। ওকে, আচ্ছা আমি সেল অর্ডার ক্লিক করলাম, সেল ইথার সেল হলো মেবি। সো আমি তো ট্রেডটা কমপ্লিট করলাম, এখন লক হওয়ার কথা, তো কী দেখি আসলে হয়েছে কি না, না অ্যামাউন্টটা আগের মাথায় আছে, তার মানে আমার আনলক হয় নাই। এই আনলকটা কখন হতো? এই আনলকটা এই প্রিভিয়াস আপডেটের আগে হতো, এখন আমারটা কীভাবে আনলক করবো? ওয়েট মেরে ভাই, রুলস আবি বাকি হ্যাঁ, তো দেখতে রহো। তো এখন যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমত হোম পেজে চলে আসতে হবে, হোম পেজে আসার পরে একটা অপশন দেখতে পারবেন এয়ারড্রপ বেস, এখানটা ক্লিক করতে হবে, ক্লিক করুন, এটার ভিতরে চলে যান, দেন চলে যাওয়ার পর এইখানে আপনাকে কাজগুলো করতে হবে। যেমন আমি সাইন আপ করে 5টা ইটি টোকেন পাইছি, এটা আনলকের ভিতর আছে, আমি ওদের টুইটার ফলো করছি, এটাও কমপ্লিট করছি, আপনিও করে নেবেন, টেলিগ্রামটা জয়েন করবেন, কমপ্লিট করে নেবেন, কমপ্লিট। ওকে, আনলকিং রুলস এগুলা, দেন হচ্ছে আপনাকে স্টার ডিপোজিট, ওকে এখানে কনগ্রাস, আমাকে কনগ্রাস বলছে, আমি দেখি কী বলে ওরা। আমি এই টাস্কগুলো কমপ্লিট করছি, বাট এই কংগ্রাসে ক্লিক করতে হবে আমাকে, দেখুন এটা করছি, এন্টার ফিউচার ট্রানজ্যাকশন, মানে একটা ফিউচার ট্রানজ্যাকশন করতে হবে, মানে ফিউচার ট্রেডের ভিতরে গিয়ে আপনি জাস্ট সিম্পল ট্রেড বসে ক্যান্সেল করবেন। কীভাবে দেখাই, সাপোজ আপনি এখান দেখবেন আপনার কাছে আমার কাছে $15 আছে। ওকে, এখন আমি এখান থেকে যে ফিউচার আছে এটা আরাম, বাট এখানে রুলসটা কমপ্লিট করে আমি চলে আসবো। ওকে, তো এখান থেকে আমরা সব স্কিপ করলাম, এখান দেখেন ওপেন অ্যান্ড ক্লোজ আছে, তো আমরা এই নিচেরটাতে একটা ক্লিক করলাম, ধরুন ক্লিক করে এখান থেকে আমার যে USDTটা আছে ক্লোজে ক্লিক করলাম, বা আপনার এখানে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটার একটা শর্ট লিমিটেড একটা অ্যামাউন্ট দিবেন। তো তার আগে আপনাকে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে হবে USDT, যেমন আমি এখানে নিচ্ছি হচ্ছে কত দেখি একটু বসাই, USDT এম নয়, আচ্ছা $15 আছে আমার, না তো আমি এখানে নিব হচ্ছে $10 নিলাম সাপোজ, কনফার্ম $10। ওকে, গেল ফিউচারে, গেলাম, যাওয়ার পরে এখানে আমি জাস্ট এক অ্যামাউন্ট বসাবো ভাই। ওকে, ওপেনে ক্লিক করলাম, $3 একটা অ্যামাউন্ট বসাবো, তা কী করবো, লং না শর্ট, আমি এখানে সাপোজ লংয়ে ক্লিক করলাম, তো এখানে ট্রাই লেটার স্টার্ট কুইজ এগুলো দিতে হবে,
এই লিভারেজগুলো আপনি সেট করবেন 150, আপনার ইচ্ছা মতো দিবেন, ওকে। সবগুলা সঠিক অ্যান্সার দিতে হবে, এইভাবে দেখতে পারবেন কোনটা কোনটা আছে। আমি হাইড করে দিতেছি, আপনারা খেয়াল করেন, যেটা যেটা গ্রিন ওইটা ওইটা দিতে হবে, যেটা যেটা গ্রিন ওইটা ওইটা দিতে হবে, খেয়াল করে নেন। এইভাবে ক্লিক করে দেখে এগুলা দিয়া গ্রিনগুলা সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিক মার্ক করে আপনি বসিয়ে দেবেন, ফিউচারে চলে যাবে, ওকে। হয়ে গেল আপনার কাজ, দেন আপনার ব্যালেন্স আপনি এগেন নিয়ে আসেন, ওকে। তো নিয়ে আসলেন, আবার এগেন চলে আসলো। এখন আপনাকে যেতে হবে হচ্ছে এয়ারড্রপ বেসে, চলে আসেন এয়ারড্রপ বেসে। আসার পরে আমি কিন্তু এগুলো আগেই করে রাখছি, জন্য কংগ্রেস দিছে, দেখেন আমার এটাও কংগ্রেস দিছে, ওয়েট, ওকে। তো দেন আমি এখান থেকে একটা অর্ডার বসাই নাকি, তো ওপেন লগে ক্লিক করলাম, ওপেন লগে ক্লিক করার পরে আমার এটা মানে একটা ফিউচার ট্রেডে চলে গেছে। এখন আমাকে এখানে ট্রেডটা একটু দেখতে হবে, এটা কী করে কোথায় যায় এটা আমাকে দেখতে হবে, ওকে। সো একটু দেখি এখানে, লস খেয়ে বসে আছে পটাং। এখন আমি এখান থেকে স্টপ লিমিটে ক্লিক করবো বা ক্লোজ করে দিলাম, ওকে, ক্লোজ করলাম, অর্ডারটা ক্লোজ করে দিলাম, আমার অর্ডার কমপ্লিট হলো। এখন একটু দেখি ওদের ওইখানে গিয়ে কমপ্লিট হয় কি না। ইয়া, এখন আমি এসে কমপ্লিট করলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। এখনও ইনভাইট অপশনটা কিন্তু এখনও খালি, এখনও ইনভাইট অপশনটা খালি আছে। আপনি যদি ইচ ইনভাইটে 5 টোকেনে আনলক রুলস পেয়ে যাবেন, ওকে। তো এইখানে হচ্ছে আপনার আনলক সিস্টেমটা হয়ে গেল। এখন একটু কাজ করেন, নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, আপনার টোটাল ইটি টোকেন কয়টা আছে, আপনি কতটুকু আনলক অ্যামাউন্ট করছেন, এতটুকু টোকেন আমি আনলক করছি। এবং এই কাজটা করার জন্য আপনার আমার যে টোকেন আছে, এই টোকেনটা এখান থেকে আনলকের জন্য একটা যেই টোকেনটা আমি ট্রান্সফার করতে পারবো যতটুকু অ্যাভেলেবেল হবে, এটা তাদের হোয়াইট লিস্ট মানে অ্যামাউন্টের হোয়াইট লিস্টের ভিতরে যাবে, যেখানে তাদের একটা ই থাকবে, ইউজার লিস্ট থাকবে, যে কোন ইউজার কতটুকু পাবে। এবং এইটা তারা নির্দিষ্ট একটা টাইম টু টাইম নামে, টাইম টু টাইম তাদের একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে যে কয়জন এই কাজটা কমপ্লিট করতে পারবে ইভেন্টটা চলাকালীন অবস্থায়, তারা সেই টোকেনটা আনলক করে নিতে পারবে। অ্যান্ড আশা করি যে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এখানে একটা স্পট ট্রেড করতে হবে, একটা ফিউচার ট্রেড করতে হবে। তো অবশ্যই সেটা এনি অ্যামাউন্ট, ইন এনি অ্যামাউন্ট, যে কোনো $1 দিয়ে করতে পারেন, $100 দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ওকে। তো এই ছিল আপনার আনলকিংয়ের প্রসেস। অ্যান্ড এইটা থেকে ভাই কিছুদিন আগে ছিল $8 একটা টোকেন, এখন আমি একটা ইটি টোকেন আপনাদের দেখাই, $23। এই টোকেনটা অ্যাট এনি টাইম এটা কিন্তু $100 পর্যন্ত হিট করছিল। তো এই টোকেনটা যদি আপনি 2টা টোকেনও আনলক করে রাখতে পারেন, তো আপনার কাজ কমপ্লিট করে 10টা টোকেনে 2টাও আনলক করে রাখতে পারেন, ইন ফিউচার আপনার এটা থেকে $50-$100 চলে আসবে, মনে রাখেন। তাহলে $1-$2 যদি আপনি পারেন, তবে এখানে যদি আপনি $1-$2 ডিপোজিট করেন, আমি মনে করি যে আপনার লস নাই, ঠিক আছে। তো একটু আসেন দেখেন, এখানে যদি ডিপোজিটে ক্লিক করি, একটু ওয়েট করবেন, ডিপোজিটে ক্লিক করলাম, USDT-তে ক্লিক করলাম, আমাদের এখানে বিপ্রীতি রয়েছে। আমরা যদি এখানে দেখি কোনো মিনিমাম উইথড্রল নেই, ডিপোজিট নেই, আপনি একটা করলেও হয়ে যাবে হয়তো, মিনিমাম উইথ ডিপোজিট দেখেন 0.001, একটা USDT ডিপোজিট করলে হবে। তো এখন আপনার টোকেন আপনি আনলক করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আর এখানে পরবর্তীতে ওরা বলছে আরও এক্সট্রা ফিউচার আসবে, মানে আনলকের জন্য, হয়তো সেটা পরবর্তীতে ওরা দিবে, নয়তো এই রুলসগুলোই বহাল রাখবে, নয়তো আর একটু সহজ করবে এই, বাট এটাকে আনলক করার জন্য এরকম কিছু একটা প্রসেস ওরা রাখবে, ওকে। কারণ একটা এক্সচেঞ্জে তাদের অ্যাক্টিভিটি তো অবশ্যই দেখাতে হবে। সো বাই দ্য ওয়ে, এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ইটি টোকেনটা আনলক হবে, প্রত্যেকের আনলক হবে। আমি কিন্তু এখানে যদি দেখাই, আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখেন আমার, এই যে ইউ মানে ট্রেড হিস্ট্রিটা দেখাই একটু, ট্রেডে আসলাম এবং হিস্ট্রিতে গেলাম, এখানে ট্রেড হিস্ট্রিতে আসলাম, এখানে দেখেন আমার কিন্তু ইটি, এই যে ইটি কিন্তু আমি প্রথমে ইটি সেল করছিলাম কত, 0.3 ইটি সেল করছি $23-এর ভ্যালুতে, যাতে আমার প্রায় অলস হচ্ছে কত, $9 আমি বিক্রি করছিলাম। তো একটা মোস্ট অফ দ্য বিউটিফুল প্রজেক্ট। আর যারা অ্যাকাউন্ট খুলেন নাই, তারা এখন অ্যাকাউন্টটা খুলতে পারেন, উড়া ধুরা, নো KYC, জাস্ট এই ছোটোটুকু অ্যাকাউন্ট খোলার পরে টুকটাক করে কাজ দুইটা করে রাখবেন, কমপ্লিট, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।